আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদ উত্তাল হয়ে গেছে, ধর্মীয় বিষয়গুলোকে পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়েছে। কিভাবে পাঠ্য বইয়ে ধর্মের বিষয় ছাড়া অন্য ধর্মের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এ বিষয় নিয়ে সংসদ একদম সকরম হয়ে গেছে। পাশাপাশি মহিলা মাদ্রাসার বোরকা পরা মেয়েদের নিয়ে একটি মন্তব্য করার তার প্রতিবাদ জানিয়েছেন আরও একজন এমপি সাহেব। সে ভিডিও চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি শায়েখ আহমদুল্লাহ সাহেব মিডিয়ার উপর মারাত্মকভাবে খেপেছেন। কেন খেপেছেন অবশ্য ভিডিওটা পুরোটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সামনে পুরো ভিডিওর মূল পর্ব শুরু করি। প্রথমে আসুন আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তুলে ধরার আগে তুলে ধরছি ময়মনসিংহের এমপি ফখরুল ইমাম সাহেব। কৌমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা নিয়ে যে বক্তব্যটা দিয়েছে অবশ্যই এটা আপত্তিজনক বক্তব্য। চলুন তার এই আপত্তিজনক বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরি। বিশেষ করে প্রাইমারি স্কুলে যেখানে আমরা সুরম্য অট্টালিকা দিয়েছি বিনা বেতনে আপনার ছাত্রদেরকে আনার প্রোগ্রাম আমরা দিয়েছি, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি যে আপনার ড্রপ আউট হয়েছে প্রচুর। খুব আশ্চর্যের বিষয়, ড্রপ আউট হয়ে গেল কোথায় ছাত্ররা? ড্রপ আউট হয়ে কোথায় গেছে জানেন? মাদ্রাসায়। যে মাদ্রাসাগুলোতে আপনার 100 টাকা থেকে আরম্ভ করে 1000 টাকা পর্যন্ত বেতন দিতে হয়, সেই মাদ্রাসাগুলোতে আমাদের এই গরিব ছেলেপেলেগুলো যে ভর্তি হয়েছে, কারণটা আমি খুঁজে পাই না। সুতরাং এই কারণটা অবশ্যই সরকারকে দেখতে হবে, কারণ মাদ্রাসা করতে গেলে, বিশেষ করে কৌমি মাদ্রাসা করতে গেলে কিন্তু কারো পারমিশন নিতে হয় না। আপনি আজকে মনে করলেন যে আজকে একটা কৌমি মাদ্রাসা খুলবেন, বাস সেখানেই কৌমি মাদ্রাসা হয়ে গেল। আর একটা স্কুল, প্রাইমারি স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি খুলতে যান, পারমিশনের পরে পারমিশন লেগেই থাকে। আর তাছাড়া এই অমিক্রণের এটা যত বড় উদাহরণ আমাদের হয়েছে, সেই উদাহরণগুলো আমাদেরকে কিন্তু কগনিজেন্সে নিতে হবে। কারণ একটা মাদ্রাসায় আপনার কি হয় আপনি শুনে আশ্চর্য হবেন, 4:30টার সময় এই ক্লাসের 1, 2, 3 যারা পড়ে 4:30টার সময় তাদের ঘুম থেকে উঠে, তারপরে 4:30টার থেকে আরম্ভ করে আপনার সকাল 9টা পর্যন্ত তারা পড়াশোনা করে। কি পড়াশোনা করে আমি জানি না, সেখানে সিলেবাস ছাড়া অনেক কিছু পড়ানো হয়। আরেকটা বেশি যেটা ভয়াবহ হয়েছে সেটা মহিলা মাদ্রাসা। আপনি কল্পনা করতে পারবেন না, এই মহিলা মাদ্রাসাগুলো আমার এলাকায় আমি বলতে পারি এত বিস্তৃত হয়েছে যে সব জায়গাতেই আমি সকালবেলা উঠে দেখি যে চেনা যায় না এদেরকে, একদম মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত আপনার বোরকার ভিতরে ইনারা থাকে, এবং সকাল থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত এই মেয়েগুলা মাদ্রাসা যায়। সেখানে আমার মনে হয় না যে গৃহস্থ বিজ্ঞান শেখায় কিংবা কিভাবে সংসার করতে হবে সেটা শেখায়, অন্য কিছু শেখায়। তো সেগুলোর মধ্যে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই এটা আপনার কগনিজেন্সে নিতে হবে যে এখন কী হচ্ছে। মাননীয় স্পিকার, একটা কথা বলি আমি শেষ করব। প্রিয় দর্শক, এই বক্তব্য দেওয়ার পরে বগুড়ার 4 আসনের এমপি মুশারফ সাহেব তিনি চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। এই সংসদ সদস্যের বক্তব্য ইতিমধ্যেই প্রশংসা করিয়েছেন। চলুন তার এই প্রতিবাদী তার এই উচিত জবাবের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এবং ইত্যাদি যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোকে সম্পৃক্ত করা হোক। আমাদের হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহিলারা বোরখা পরে যায় বা হেজাব পরে যায়, এটা নিয়ে যদি বাংলাদেশের মতো জায়গায় কথা হয় তাহলে পশ্চিমা বিশ্ব মাননীয় স্পিকার চেয়ে আরও বেশি কথা বলার অধিকার তাদের আছে। মাননীয় সদস্য জনাব আহমদ মোশাররফ হোসেন, বগুড়া 4। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা জানি শিক্ষা জাতিকে সবচেয়ে সুসজ্জিত করে, কারণ আমরা দেখেছি যে শিক্ষকরা আমাদেরকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য সবসময় কাজ করে। সেই শিক্ষকরা আজকে কিন্তু অবহেলিত, এবং তারা আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে শেষ জীবনে যখন তারা রিটায়ারমেন্টে চলে যায় সেখানে কিন্তু আমরা দেখেছি তারা ভোগান্তির শেষ নেই। একটা টিচার যখন 30 বছর চাকরি করে তখন তার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তুলতে কোনো হয়রানি হয় না, কিন্তু যখন সে রিটায়ারমেন্টের পরে পেনশনের টাকাগুলো তুলতে যায় তখন সে কিন্তু এতটা পেরেশানের শিকার হয়। এখান থেকে রিলিজ করার কোনো ব্যবস্থা কি আছে কি না এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। পাশাপাশি এটুকু বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা যেটা বলা হয়েছে
আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকের বিষয়ে যে কথা আসলো, আমরা এখানে বিদায় হজ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এবং ইত্যাদি যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোকে সম্পৃক্ত করা হোক। আর এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলে গেল যে কওমি মাদ্রাসা এবং আমাদের হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহিলারা বোরখা পরে যায় বা হেজাব পরে যায়, এটা নিয়ে যদি বাংলাদেশের মতো জায়গায় কথা হয় তাহলে পশ্চিমা বিশ্ব মাননীয় স্পিকার চেয়ে আরও বেশি কথা বলার অধিকার তাদের আছে। তা আমি মনে করি যে এই কওমি মাদ্রাসাগুলো এখন কিন্তু রেকর্ড আছে যে কোথাও কিন্তু খারাপ কোনো রেকর্ড আছে তা কিন্তু নেই। তা আমার মা, আমার বোন, আমার প্রতিবেশী যারা, তারা একটা কাপড় বা সুন্দর পরিবেশ পরিধান করে যাবে এখানে এভাবে প্রশ্ন করে, যদি অবশ্যই কেউ খারাপ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেগুলোকে যাচাই বাছাই করে দেখা উচিত। প্রিয়দর্শক, বক্তব্যটি কেমন লেগেছে? অবশ্যই অত্যন্ত ভালো লেগেছে। চলুন এখন আপনাদের সামনে শেখ আহমদুল্লাহ সাহেব মিডিয়ার উপর কেন খেপেছেন, এত এত অবদান ওলামায়ে কেরাম রাখছেন, বানবাসী বিভিন্ন দুর্গত এলাকার পাশে ওলামায়ে কেরাম দাঁড়াচ্ছেন, বিভিন্ন সময় তাদের কাছে যাচ্ছেন, কিন্তু তাদের নিউজটা, ওলামায়ে কেরামদের নিউজটা মূল ধারার মিডিয়াগুলো তেমনভাবে প্রচার করছে না, এই জন্য তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। চলুন সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরা যাক। মিডিয়া যদি জাতির আয়না হয় তাহলে যা ঘটে সেটা মিডিয়াগুলো প্রচার করবে, সেটাই তো কাম্য ছিল। কিন্তু বেছে বেছে সুবিধাজনক বিষয়গুলোকে প্রচার করা, এটা এই শতাব্দীর সবচেয়ে বড় নির্লজ্জতা, সবচেয়ে বড় বেহায়াপনার মধ্যে একটি। আমার সত্যি অবাক লাগে যে মিডিয়াগুলো ওলামায়ে কেরামের কাজগুলো, ধার্মিক মানুষদের কাজগুলোকে এমন নিকৃষ্টভাবে অ্যাভয়েড করে যায় যে সেটা আসলে শুধু নির্লজ্জতা না, এটার জন্য আমার মনে হয় নির্লজ্জতায় কোনো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে হয়। মানে এতটা বেহায়া মানুষ না হলে কিভাবে সম্ভব হয় যে আপনি দিন আছে অথচ চোখ বন্ধ করে বলবেন না কোনো সূর্য আমি দেখতে পাচ্ছি না? ব্যাপারটি অনেকটা এরকম আমি বলছি। আর এইবারে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছেন, এটিও ভুল কথা। আমি এটারও প্রতিবাদ, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি যে এবার নয়, সব সময় ওলামায়ে কেরাম দেশের সকল দুর্যোগে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে যখন আপনার রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার প্রশ্ন আসলো, তিনি বললেন যে আমরা এতগুলো মানুষ খেয়ে থাকতে পারলে তারাও খাবে, তো তখন তার এই ঘোষণার আগে থেকেই বরং দেখেছি ওলামায়ে কেরাম সবার চাইতে বেশি সক্রিয় এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে ফান্ডিং করেছেন। শুরুর ধাক্কাটা যেটা খুব কঠিন সেটা ওলামায়ে কেরাম বরাবর নিয়ে থাকে। আজও গ্রামে, শহরে, যে কোনো জায়গায়, যে কোনো দুর্যোগে সবার আগে মসজিদগুলো সরব হয়। মসজিদগুলো থেকে ইমাম সাহেবরা সরব করেন মানুষকে, মেম্বার থেকে মানুষকে সরব করেন। এই বিষয়গুলো এদেশের বাস্তবতা, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলোর মূল্যায়ন মিডিয়া না করুক, এ সমাজের অন্য কোনো সেক্টর না করুক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যায়নের আশায় তারা কাজ করছেন, করে যাবেন ইনশাআল্লাহ। আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে ত্রাণ বিতরণের কার্যক্রম একেবারে শুরু থেকে পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জানিয়েছি যে 700 মেট্রিক টন ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, কেনাকাটা শেষ এবং প্যাকেজিং মানে অনেকাংশে শেষ। 300 টন আজকে সহ 400 টন এর প্যাকেজিং কমপ্লিট, আর বাকি কিছু প্যাকেজিং এর আংশিক হয়েছে, কিছু অংশ চলছে, অর্থাৎ প্রাথমিক প্রস্তুতি সবগুলি শেষ আলহামদুলিল্লাহ। আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়ায় আছি। আগামীকাল এবং পরশু কুড়িগ্রাম এবং বগুড়া সারিয়াকান্দি এবং আপনার নেত্রকোনা, এই 3টা জেলায় আমরা কাজ শুরু করছি কাল এবং পরশু ইনশাআল্লাহ। আমি সুনামগঞ্জে আছি, আগামীকাল এখানকার জামালগঞ্জ থানাতে আমরা স্থানীয় পুলিশ সুপার জনাব মিজান সাহেব, ওনার সাথে আমার আজকে সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে। তিনি ওসিদেরকে নির্দেশ করেছেন সর্বাত্মক সহায়তা করার জন্য। এখানকার জেলা প্রশাসক মহোদয় জনাব জাহাঙ্গীর হোসেন, তিনি তার উপজেলা নির্বাহী অফিসারদের সহযোগিতার আশ্বাস দিয়ে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। আমরা সর্বসাকল্যে 700 টন তো প্রস্তুতি আছে, আরও 300 টন আমরা করব, আমাদের পরিকল্পনা আছে, অর্থাৎ 1000 মেট্রিক টনের আমরা আয়োজন করছি। স্যার, ছোট করে কয়েকটা জিনিস জানতে চাচ্ছি, মিডিয়ার কাছে আপনাদের যে প্রত্যাশা যে মিডিয়াগুলো, মূল ধারার মিডিয়াগুলো আলেমদের কর্মতৎপরতাকে উল্লেখ করবে তাদের দায়িত্বের কাজ থেকে হোক বা নৈতিক জায়গা থেকে হোক, এটা না করাটা তারা যদি অবগত না থাকে তাহলে আপনি জোর করে তাদের উপর কেন এই অভিযোগ উত্থাপন করবেন? আপনাদের কর্মযজ্ঞের ব্যাপারে তো মূলধারার মিডিয়া জানতে পারছে না, তাদেরকে অবগত করা হচ্ছে না, তখন আপনারা কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে আমি যেটি বলেছি যে দিনের আলো, সূর্য যখন ফকফকা লাইট, তখন চোখ বন্ধ করে আপনি যে বলেন যে আমি তো দেখছি না, আমি তো দেখতে পাচ্ছি না, কেউ তো আমাকে বলেনি, তো এই বিষয়টা যেরকম আপনার প্রশ্নটি যদি
আপনি একজন মিডিয়া কর্মী হিসাবে মিডিয়ার তরফ থেকে আসে তা বলবো এটা একদম হাস্যকর। কারণ হলো আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ গুলো আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে হইচই চলছে, মানুষ কি আলোচনা করছে না করছে সেটা উঠে আসছে। আমি এখানে একটু বলি, যারা 10-12 লাখ 15 লাখ টাকা বা 50 লাখ টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে তাদের কথা মূলধারা মিডিয়াতে খুব বড় করে উঠে আসছে, সেটা কিভাবে জানলো মিডিয়া? নিশ্চয় সোশ্যাল মিডিয়া থেকে জেনেছে। তো সেই মিডিয়াগুলো তো সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকেও দেখছে। আর আমি এক চিঠি মিডিয়া কিন্তু সার্ভ করছি না, এই যে আপনার এই আওয়ার ইসলাম সেটা একটা মিডিয়া, আপনারা প্রচার করছেন আলহামদুলিল্লাহ, ওলামা ইকরামগুলো প্রচার করছেন। আমি অনুরোধ করব আপনারা শুধু আলহামদুলিল্লাহ প্রচার করবেন না, আপনারা অন্যদের গুলো প্রচার করেন। যে দর্শক ভিডিওটি এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।